হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি অত্যন্ত সুন্দর ফোনের ফুল রিভিউ নিয়ে চলে এসেছি, ম্যাক্সিমাস এস টু। এই ফোনটি হচ্ছে স্লিম বডি এবং ফোনটি এতটাই সুন্দর যা আপনি চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। ফোনের মডেলটি হচ্ছে ম্যাক্সিমাস এস টু। ফোনটি একদম নতুনভাবে বাংলাদেশে বাজারে রিলিজ হয়েছে। ফোনটিতে পাচ্ছেন তিনটি কালার, রেড কালার, ব্লু এবং কি হোয়াইট কালার। তো আমি আজকে যে ফোনের রিভিউটা দেখাবো এটি হচ্ছে ব্লু কালার। ফোনের প্রাইসটি হচ্ছে মাত্র 1190 টাকা, আপনি দামাদামি করে কিনলে 20 থেকে 50 টাকা কম লাগতে পারে। তো ফোনটি এতটাই সুন্দর যা চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না। ম্যাজিক নয়, সত্যি, হ্যাঁ এটাই সত্যি। ফোনটিতে কী কী দিয়েছে? ফোনটিতে পাচ্ছেন 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে। ফোনটিতে পাচ্ছেন ভাইব্রেশন। একটি কথা হচ্ছে, ফোনটি স্লিম থাকার সত্ত্বেও ফোনেতে ভাইব্রেশন দিয়েছে, যা অনেক ফোন আছে যেটিতে অনেক স্লিম থাকার পরে ভাইব্রেশন থাকে না, বাট এটাতে রয়েছে। ফোনটিতে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন। ফোনটিতে রয়েছে ক্যামেরা এবং ফোনটিতে পাচ্ছেন 1000 mAh একটি ব্যাটারি। ফোনটিতে 16 GB মেমোরি কার্ড সাপোর্ট করবে এবং ফোনটিতে পাচ্ছেন ব্লুটুথ। তো আমরা সম্পূর্ণ ফোনটি ফুল আনবক্সিং করব। তার আগে বলে নিব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার NSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা ফোনটি এখন ফুল আনবক্সিং করছি। এ হচ্ছে ফোনের মডেলটা, একদম স্লিম, যা চোখে না দেখলে কখনোই কেউ বুঝবে না এত স্লিম। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ভিতর সর্বোচ্চ স্লিম মোবাইল, 2.4 ইঞ্চি ডিসপ্লের ভিতর সর্বোচ্চ স্লিম মোবাইল এটাই হবে। ফোনের লোকটা অত্যন্ত সুন্দর, একদম সোনি মোবাইলের মতো করেছে। বাট আপনি যদি ফোনটি একবার দেখেন, আপনি না কিনে কোনো ভাও নেই। ফোনের চার্জিং পিনটা দিয়েছে নিচে, ফোনের চার্জিং পিনটা নিচে, তার পাশে রয়েছে হেডফোন। তো এটা হচ্ছে ফোনটা স্কোয়ার করেছে, বডি ডিজাইনটা অত্যন্ত সুন্দর। ফোনটিতে পাচ্ছেন একটি ক্যামেরা এবং কি তার সাইডে দিয়েছে একটি ফ্ল্যাশ লাইট। তো হচ্ছে ফোনের মডেলটি। এ হচ্ছে ফোনের কিপ্যাডগুলো খুবই সুন্দর করেছে, ক্রিস্টাল দিয়েছে, যে কারণে রং ওঠার একদমই কোনো সম্ভাবনা নেই। এখানে আপনি জিরো বাটমের টর্চ লাইট ইউজ করতে পারবেন, পিছনে ব্যাক বাটমের টর্চ লাইট। তো এখানে চাপ দিলে আপনি টর্চ লাইট ইউজ করতে পারবেন। এ হচ্ছে ফোনের ওপরের ডিজাইনটা, এ হচ্ছে ফোনের ব্যাক ডিজাইনটা। খুবই সুন্দর একটি ফোন ম্যাক্সিমাস এস টু। আপনি বাংলাদেশের যে কোনো মোবাইল শোরুম থেকে ফোনটি নিতে পারবেন এবং আপনার বাসা যদি শেরপুর জেলাতে হয়ে থাকে তাহলে শেরপুর জেলাতে একমাত্র ডিলার মুক্তা টেলিকম, নিউ মার্কেট আলিশানের সামনে দোতলায়। এবং কি আপনি যদি নকলা থেকে ফোনটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই নকলা রত্না ওয়াচ অ্যান্ড ইলেকট্রনিক্সে আসলে এই ফোনটি আপনি পেয়ে যাবেন। তো আমরা ফোনটি সম্পূর্ণ এখন অন করব, অন করে দেখব ফোনটি তার কী কী দিয়েছে। হ্যাঁ, ফোনের স্ক্রিনটি, ফোনটি একদম স্লিম করার সত্ত্বেও ফোনের স্ক্রিনটি দিয়েছে 2.4। সেই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে একদম স্লিম মডেল অনেক ফোন রয়েছে সেগুলোতে স্ক্রিন দিয়েছে 1.8 বা আরেকটু ছোট দিয়েছে, কিন্তু এটা কিন্তু আপনি 2.4 ইঞ্চি স্ক্রিন দিয়েছে। তো সেই কারণে ফোনের লুকটা অত্যন্ত সুন্দর হয়েছে। তো আপনি চাইলে এই ফোনটি নিতে পারেন। তো এখন আমরা ফোনটি অন করব এবং কি ফোনের ভিতরে কী কী রয়েছে আমরা দেখব। ফোনটিতে আপনি পাচ্ছেন দুইটি সিম এখানেই, সিম 1 সিম 2, এবং কি এখানে আপনি মেমোরি কার্ড যেটাকে বলে এসডি কার্ড, এখানে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মেমোরি কার্ড সিম 1 সিম 2। তো ফোনের পিছনে আলাদা কোনো স্পিকার নেই, যেহেতু ফোনটি স্লিম থাকার সত্ত্বেও কোনো স্পিকার দেয়নি। ক্যামেরা, এটার টর্চ লাইট বা এখানে আলাদা কোনো স্পিকার নেই। এখানে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন। এখানে মেমোরি কার্ড, হচ্ছে ওয়ারেন্টির স্টিকার।
তো ফোন নিতে পাচ্ছেন একটি 1000 এম্পিয়ার একটি ব্যাটারি। যত ফোনটি স্লিম থাকা সত্ত্বেও তার বেশি এম্পিয়ার দেওয়া কোনোভাবেই সম্ভব না। তারপরে মোটামুটি ব্যাটারিটা খুবই ভালো দিয়েছে, মনে হয় চার্জ ব্যাকআপটা খুবই ভালো দিবে। তো ফোনটি আমরা অন করব। তো ফোনটি আমরা অন করেছি। ফোনটিতে আপনি চাইলে ফেসবুক ইউজ করতে পারবেন। হচ্ছে সেটিংস, হচ্ছে ক্যামেরা, তো ফোনটিতে ফেসবুক দিয়েছে, আপনি চাইলে ফেসবুক ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ম্যাক্সিমাস এস স্টোর ফুল রিভিউ। তো দেখবো আমরা ফোনটিতে আর কী কী রয়েছে। তো মাত্র 1190 টাকার ভিতর আপনি ফোনটি যে কোনো মোবাইল শপ থেকে নিতে পারেন, অনেক সুন্দর ফোন। তো ফোনের হোয়াইট কালারটা আরও দুর্দান্ত সুন্দর করেছে। হোয়াইট কালারটা আমার কাছে নেই, থাকলে আমি সেটা অবশ্যই দেখাইতাম আপনাদের। এটি হচ্ছে ব্লু কালার, একদম স্লিম, এক কথায় অসাধারণ। ফোনের সাইডের ডিজাইনটা খুবই সুন্দর। তো দেখবো আমরা ফোনটিতে আর কী কী রয়েছে। ফোনটিতে দিয়েছে একটি হেডফোন। যেহেতু ফোনটিতে হেডফোনে কথা বলার মতো কোনো স্পিকার দেয়নি, বাট একদম নর্মাল একটি হেডফোন দিয়েছে। রয়েছে একটি চার্জার, নর্মালি একটি চার্জার দিয়েছে। তো আরেকটি ইউজার ম্যানুয়াল, যেটাকে বলে 1 বছর ওয়ারেন্টি কার্ড, ফোনটিতে পাচ্ছেন আপনি 1 বছর ওয়ারেন্টি। বাস, এই ছিল ম্যাক্সিমাস এস স্টোর ফুল আনবক্সিং রিভিউ। তো বন্ধুরা, আমি আবারও বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এনএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।